আলহামতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন বেতের সালাত সম্বন্ধে বেতের সালাত হচ্ছে হুকমের দিক থেকে শূন্যায় মহাকাদা গুরুত্বপূর্ণ একটি সোনাত অনেক ওলামায়েরাম এটাকে অজীবও বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা শূন্য মোয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম সফররত অবস্থায় বা বাড়িতে যখনই থাকতেন না কেন কোনো সময়ই তিনি এই বেতরের সালাদ ছাড়তেন না সব সময় তিনি আদায় করতেন সেও আমাদের উচিত এই সালাদটি গুরুত্ব চোখে দেখা গুরুত্বপূর্ণভাবে এই ইবাদতটি আদায় করা আর যেটা আপনি জানতে চেয়েছেন যে কিভাবে আমরা বেতরের সালাদ আদায় করব বেতরের সালাদ এক রাকাত বা তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাখাত পর্যন্ত আপনি আদায় করতে পারেন এমনটি বলেছেন বিদ্যানগণরা দলিলের সাপেক্ষে এটা বলা হয়েছে যদি আপনি এক রাকাত আদায় করতে চান সেক্ষেত্রে এক রাখাত তাকবিরে তাহরিমা দিয়ে সুরা ফাতেহা পরে অন্য একটা সুরা সুরা ফাতেহার পর সুরা এখলাস পরে আপনি রুকুতে চলে যাবেন রুকু থেকে ওঠার পর আপনি দোয়া কোনো যেটা আছে আল্লাহ মাহাদিনা এই দোয়াটি পাঠ করবেন অথবা আপনি রুকুতে রুকু থেকে ওঠার পর এই দোয়া কোনো পড়তে পারেন বা রুকুতে যাওয়ার আগেও আপনি পড়তে পারেন দুটাই সই হাদিস দ্বারা সম্মত এভাবে আপনি এক রাকাত আদায় করে দিবেন আর যদি আপনি একের অধিক রাকাত আদায় করতে চান তিন রাকাত আদায় করতে চান সেক্ষেত্রে তিন রাকাত আদায় করার জন্য দুটি পদ্ধতি আছে প্রথমত আপনি দু রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন যদি আপনি তিন রাকাত ভেতরে সালাত আদায় করতে চান সেক্ষেত্রে দু রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন তারপর এক রাকাত একা পড়বেন আলাদাভাবে এক রাকাত পড়বেন তাহলে আপনার তিন রাকাত হয়ে গেল এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে তিন টাকাত একসাথে যদি আপনি পড়তে চান এক সালামে যদি পড়তে চান বিরতিহীন ভাবে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে দুরাকাত হয়ে যাওয়ার পর আপনি বৈঠকে বসবেন না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে আমরা দুই রাকাত হয়ে যাওয়ার পর বসি আল্লাহ রসুল সাল আলী হোসালাম বলেছেন তোমরা বেতের সালাদকে মাগরিবের সাথে মিলিয়ে দিও না যদি আপনি তিন রাকাত পড়তে চান এবং তিন এই এক সালামে পড়তে চান আপনি যদি দুই রাকাত পড়ার পর যদি বসে যান তা সাহুদে সে ক্ষেত্রে এটা মাগরিবের নয় হয়ে গেল মাগরিবের সাথে মিলিয়ে হয়ে গেল এমনটি হয়ে গেল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এর জন্য দুই রাকাত পড়ার পর সরাসরি তাকবীর দিয়ে আপনাকে কি করতে হবে দুই রাকাত যে তাকবীর দিয়ে যে তাকবীর দেওয়ার পর সিজদা থেকে উঠে আপনি বসতেন বসা যাবে না ওই সিজদা থেকে ওই ওই তাকবীরে আপনাকে উঠে তৃতীয় রাকাত শুরু করতে হবে তৃতীয় রাকাত পড়ে তারপর আপনি এক বৈঠকে সালাত শেষ করতে হবে তিন রাকাত সালাত এক বৈঠকে শেষ করতে হবে যদি আপনি তিন রাকাত এক সালামে পড়তে চান আর যদি রাকাতের অধিক তিন আপনি পড়তে চান সেক্ষেত্রে দুই তিন রাকাত একসাথেও আপনি রাকাত পড়তে পারেন বা সর্বশেষ আপনি পড়তে আমি আবার একটু সহজ করার জন্য বলছি যে তিন রাকাত পড়ার দুটি পদ্ধতি আছে একটি পদ্ধতি হচ্ছে যে দুই সালামে সেটা হচ্ছে দুই রাকাত পরে আপনি সালাম ফিরিয়ে দিবেন তারপর আলাদাভাবে এক রাকাত পড়বেন আরেকটি হচ্ছে এক সালামে সেটা হচ্ছে দুই রাকাত পড়ার পর কোনো বৈঠকে বসা যাবে না এক সাথে তিন রাকাত পর বৈঠক হবে এক বৈঠকে আপনি তিন রাকাত সালাত শেষ করবেন এবং এক বৈঠক সেটা তৃতীয় রাকাতের শেষে হবে তৃতীয় রাকাতের সিজদা থেকে ওঠার পর একটি বৈঠক করবেন তা করবে সেই তাসাহুদ শেষ হওয়ার পর আপনি সালাম দিন ফিরালে আপনার ইনশাআল্লাহ তিন রাকাত হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলহিম পদ্ধতি অনুযায়ী যদিও আমাদের সমাজে উল্টা তাকবিরের একটি বিষয় আছে উল্টা তাকবির দিতে হবে বা দুই রাকাত পড়ার পর আবার বসা এটা সুন্নাত সাব্যস্ত নয় আল্লাহ আলম্বী আল্লাহ বাফিক